ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। প্রিয় ভাই জানতে চেয়েছেন লেখকের অনুমতি ছাড়া পিডিএফ প্রকাশের বৈধতা আছে কি। জাযাকাল্লাহু খায়রা, বারাকাল্লাহু ফিক। সাধারণত আমাদের সালাফি আলেম যারা কোরআন এবং সহি সুন্নার অনুসারী, ওনারা যখন কিতাব লেখেন তখন শুধুমাত্র কিতাবের কপি বিক্রি হবে সেটা চিন্তা করেন না, বরং এই কিতাব থেকে প্রত্যেক জনসাধারণ উপকৃত হবে সেই উদ্দেশ্য করে লেখেন। আর পিডিএফটা সাধারণত আমরা, আমাদের মধ্যে যারা একটু দরিদ্র তারা পিডিএফটি ইউজ করে, আর যাদের কাছে টাকা আছে তারা অবশ্যই বইটা ক্রয় করে। কাজে পিডিএফ যদি ভালো হয় লেখকের অনুমতি ছাড়াই গ্রহণ করা যাবে, আর আমাদের লেখকরা সাধারণত অনুমতি দেয় না এমনটি ঘটেনি আমার দেখা মতে। সে ডক্টর জাকারিয়া হাফেজাহুল্লাহ হোক, কিংবা ডক্টর সাইফুল্লাহ মাদানী হোক, কিংবা আপনার ডক্টর মঞ্জুরুল্লাহ হাফেজাহুল্লাহ হোক, এই সকল আলেম যাদের নাম নিয়েছি, এনারা প্রত্যেকেই কিন্তু কিতাব বিক্রির উদ্দেশ্যে কিন্তু কিতাব লেখেন না, সাধারণত এটা লেখেন মানুষের উপকারে, জনকল্যাণে এবং সদগায় জারিয়া হিসাবে। সেই জন্য ওনাদের পিডিএফে আদান প্রদান আচার প্রচারে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর ওনাদের এই পিডিএফের মাধ্যমে যেমন অন্যরা পড়ে উপকৃত হয়, ঠিক তেমনি আমরা দিয়েও উপকৃত হই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস হচ্ছে, নাযারাল্লাহু হুমরান সামিয়া মিন্নি শাইয়্যুন ফাবাল্লাহু কামা সামিয়া, ওই ব্যক্তির মুখমণ্ডলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্বলিত করুক যে আমার কাছ থেকে কিছু শুনলো, ফাবাল্লাহু অতঃপর সে প্রচার করলো, মা সামিয়া যা শুনলো। তো পিডিএফগুলো যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় সেটার প্রচার প্রসারে যদি লেখকের অনুমতি নাও থাকে এতে কল্যাণ রয়েছে, যদি দিনের কাজ। আর যদি দিনের কাজ না হতো, দুনিয়ার কাজ হতো, তখন এখানে প্রশ্ন থাকতো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সালাফি আলেমদের কিতাব নির্দ্বিধায় প্রচার করবেন, নির্দ্বিধায় পিডিএফ প্রচার করবেন যদি ওনাদের। আর পিডিএফ যখন বের হয় সাধারণত ওস্তাদদেরকে জিজ্ঞাসা করে বের হয়, পিডিএফ ওস্তাদদেরকে জিজ্ঞাসা করা ছাড়া বের হয় না। জাযাকাল্লাহু খায়রা।